আমেরিকার তৈরি বোমা দিয়ে রাফার আশ্রয় শিবিরে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস সহ দেশের একাধিক গণমাধ্যম। অস্ত্র বিশেষজ্ঞদের মতামত এবং হামলার পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এমন দাবি করেছে গণমাধ্যমগুলো। অন্যদিকে আইসিসির প্রসিকিউটরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বাইডেন প্রশাসন সমর্থন না দেয় হতাশা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি উপেক্ষা করেই গত রবিবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার একটি আশ্রয় শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে প্যালেস্টাইনের অন্তত 45 জন বেসামরিক লোক নিহত ও 200+ আহত হয়। অস্ত্র বিশেষজ্ঞদের মতামত এবং ভিডিও প্রমাণ অনুসারে দেশের গণমাধ্যমগুলো দাবি করছে, রবিবার রাফায় ইসরায়েলের ওই হামলায় ব্যবহৃত বোমাগুলো আমেরিকার তৈরি। হামলার স্থলে পরদিন ধারণ করা ভিডিওতে পড়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে একটি GBU-39 বোমার অবশিষ্টাংশ পাওয়া যায়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে আমেরিকার কর্মকর্তারা ইসরায়েলকে এ ধরনের বোমা ব্যবহার করার জন্য চাপ দিয়ে আসছে। তাদের মতে এর মাধ্যমে বেসামরিক হতাহতের সংখ্যা কমিয়ে আনা সম্ভব। It's a small diameter bomb. It's designed to be approximately, it weighs about 250 pounds. তবে ইউএস এয়ার ফোর্সের সাবেক স্পেশাল অপারেশন কমান্ডার এবং সামরিক বিশেষজ্ঞ গ্লেন ইগনাজিওর মতে গাজার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই বোমা আর বড় আকারের বোমা ব্যবহারের মধ্যে খুব একটা পার্থক্য নেই। It doesn't really change anything as far as what the international or the political pressure has been to welcome Nikki Haley again in Israel. You've been a tremendous supporter. এদিকে বুধবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হেলি। এ সময় নেতানিয়াহু বলেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC প্রসিকিউটর হামাসের বিরুদ্ধে লড়াইকে বাধাগ্রস্ত করতে চান। There are other people like the prosecutor in the Hague. ICC-র বিষয়ে বাইডেন প্রশাসনের ভূমিকায় হতাশাও জানান নেতানিয়াহু। The American administration's backing off from this important decision. Nikki Haley বলেন ইসরায়েলের বিজয় আমেরিকারও বিজয়। But a win for Israel is a win for America. Israel is fighting America's enemies. কোন সমালোচনায় কান না দিয়ে ইসরায়েলকে তার কাজ শেষ করার পরামর্শ দেন হেলি। You know what your job is. Let's get the hostages home. Let's beat Hamas. হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলে হামলা চালাচ্ছে যা অনেকেই জানে না উল্লেখ করে নিকি হেলি আরো বলেন অন্য কোন দেশ এমন পরিস্থিতিতে পড়লে ইসরায়েলের চেয়ে কম কিছু করত না তারা। And it's unacceptable if this had happened to any other country. একই দিন জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন রিপাবলিকান সেনেটর লিনসে গ্রাহাম। We have no better friend than America. 7 অক্টোবরের পর ইসরায়েলে নিজের পঞ্চম এই সফরে গিয়ে গ্রাহাম জানান ICC-কে জবাবদিহির আওতায় আনতে যা যা করা সম্ভব তা সবই করবেন তারা। Prime Minister to hold the ICC account for this outrage against the people of Israel. International Court of Justice-এরও সমালোচনা করেন এই রিপাবলিকান সেনেটর। The head judge of the ICJ is a raving anti-Semite. অন্যদিকে ইসরায়েলি আর্টিলারি শেলে তাদের শেষ করে দিন এমন বার্তা লেখায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন নিকি হেলি। গত সোমবার লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের একটি এলাকায় পরিদর্শন শুনে গিয়ে এই বার্তা লিখেন তিনি। আসাদ রিয়েল, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।